গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আমার রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি। জয়পুরে এসে আবার ধরা বাঁধা রুটিনে ফিরে এসেছি। বিশ্বায়নের সামার ভ্যাকেশন শেষ, তাই আজ তার স্কুল খুলবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। তো এখন বাজে ভোর 5টা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে টিফিন হচ্ছে মিক্সড ডাল আর রুটি, আর পাশে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, যেটা বিশ্বায়ন খেয়ে যাবে, ও দুধ খেয়েই যায়। ডাল আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে, আর মিনিট দশেক লাগবে। তো বিশ্বায়ন আর বিশ্বায়নের বাবা দুজনেই মিক্সড ডাল আর রুটি টিফিন নিয়ে যাবে। তো চলো রুটিটা করে নেই। তো দেখতেই পারলে সমস্ত কাজ শেষ করে ফেললাম, এবার শেষ করে রেডি হয়ে গেছি। এটা আমার বাড়ির ছাদ, তো আমি আর ওর বাবা যাব এখন ওকে স্কুল বাসে ছাড়তে। স্কুল বাস আসে আর কি মেন রোডে, আমার বাড়ির থেকে একটুখানি দূরে, সেখানে আমি আর ওর বাবা তুলতে যাব, ওকে বাসে তুলতে যাব। আর আমার বাড়ির থেকে দেখো এই রোড দেখা যায়, হাই রোড, এটা হচ্ছে এখানকার হাই রোড। তো আমার এখানে দাঁড়িয়েই আমার অনেক সময় কেটে যায়। তো বিশ্বায়নবাবু রেডি, উনি আগে, আমরা তার পিছনে। তো
এখন যাচ্ছি বিশ্বায়নকে বাসে তুলতে। ওর স্কুল বাস রাস্তায় আসে, এতদিন গাড়িতে বাড়ির সামনেই আসতো, কিন্তু ড্রাইভারের একটু প্রবলেম হওয়ার জন্য আসতে পারেনি। বাসেই রাস্তার সামনে বাসে ওকে তুলতে হবে। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি, রোজ আমরা এখানটাই এসে দাঁড়াই বাসের জন্য। পরে একদিন তোমাদের এর উপরে যে হাই রোডটা এখান থেকে দেখা যায় দেখাবো। তো দেখি কখন আসে বাস। তো বিশ্বায়নের বাস চলে এসছে, দেখো। ও স্কুলের জন্য রেডি, ব্যাগ কাঁধে নিয়ে রেডি। বিশান বাসে উঠে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে টুকটাক কাজ আছে সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বিশানকে দিয়ে আসলাম এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাই পালন একটু দাঁড়িয়ে বাবা খেয়ে নিয়ে ছাড়ে ঘরে। এখনও ওর বাবাকে খেতে দেবো, রুটি হয়ে গেছে, আর রুটি হয়ে গেছে, চানা ডাল হয়ে গেছে, চানা ডাল না সরি মিক্স ডাল হয়ে গেছে, এবার শুধু বাবাকে খেতে দেবো। এই বাড়িটা কি জানি আমার কেন এত ভালো লাগে, খুব সুন্দর, দেখো বাড়িটা। ওনাদের বাড়িতে যে থাকে ঝাড় দিচ্ছে রাস্তার সামনে, বাড়ির সামনে জায়গাটা দেখো কত সুন্দর। বিশ্বায়নের বাবার টিফিন রেডি করলাম, মিক্স ডাল, চারটে রুটি, আর কলকাতা থেকে এনেছিলাম মিষ্টি। বিশ্বায়নের বাবা বেরিয়ে গেল অফিসের জন্য, এখন আমি একা। তো আমরা বাড়িতে শুধু তিনজনই থাকি না, আমাদের সাথে এরাও থাকে, এরা দুজন থাকে, তারাও দেখাচ্ছি তোমাদের। হাই হাই হাই, ওইটাকে দেখো
এই আর একজন জল খাচ্ছে। তো এবার এসে একটু ছাদে বসলাম, কারণ হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। ওর বাবা আর ছেলে তো দেখলেই স্কুলে চলে গেল, ওর বাবাও এইমাত্র বেরোলো খেয়ে দিয়ে। আমি টুকটাক বাসন টাসন সব মাজলাম। তিনজনের তো ফ্যামিলি, এমন কিছু কাজ নেই, তাই সমস্ত কাজ করে টোরে এবার একটু ছাদে এসে বসলাম। কোমরটা খুব ব্যথা করছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি, আবার করবো। তো রান্না মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটা বসাবো বিষয় আসার আগে, কারণ ও একটু গরম গরম ভাত খাবে, আর এখন বসালে নষ্ট হয়ে যাবে। আর এখানে খুব জলের কষ্ট জানো তো, তাই জন্য আজকে তাড়াতাড়ি কাজ করে নেব। একটুও জল পাওয়া যাচ্ছে না, দুপুরে স্নানের জল পাওয়া যাচ্ছে না, কত বেলা হচ্ছে সেই বিকেলে জল আসছে, খুব জলের আকাল এখানে। আর কোনো রকম জল ওয়েস্ট করা যাবে না, নষ্ট করা যাবে না, মানে একদম কড়াকড়ি করে দিয়েছে, কোনো রকমভাবেই জল নষ্ট করতে পারবো না। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকি কাজ সেরে নিই, একটু চা বানাবো নিজের জন্য, চা খাবো, খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে ঘর সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও দেখো একদম মেসি হয়েছিল, পুরো ক্লিন করে নিলাম রান্নাঘরটা। হাঁড়িটা বসানোই আছে, ছোট্ট হাঁড়ি, এটাতে ভাত হবে আমার আর বিশ্বায়নের, আমাদের তিনজনের ভাত এতে ভালো মতো হয়ে যায়। তো এখন কিছু করব না, পরে করব। আর এখন একটু চা বানাবো, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত অল ক্লিন করে নিয়েছি, এদিকে বিছানা টিছানা একদম গুছিয়ে নিয়েছি। তো চলো, আর ওই যে লাগেজ, তিনটে ব্যাগ পরপর কলকাতা থেকে আসার পর আবার ব্যাগ তোলা হয়নি, গোছানো সব হয়ে গেছে, ব্যাগগুলো শুধু তুলে রাখবো। তো চলো চা বানাই, তোমাদের সাথে চা খাই। সবার খাবার দিয়ে এই হচ্ছে আমার খাবার। আমটা তো বেকার কাটলাম, বললামই তোমাদের, দেখো কীরকম আমটা বিচ্ছিরি। আর ভেবেছিলাম চা খাবো, কিন্তু হঠাৎ করে দেখছি বুকে ব্যথা করছে, তারপরে পিঠের সাইডে ব্যথা করছে, ভয়ে আর খেলাম না। অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব চা খাওয়াটা, আজকে চাটা স্কিপ করলাম, আজকে এই খাবার। তো আম রুটি আর তড়কা, চলো খেয়ে নিই। তো আজকে আমাদের এখানে নেট পরিষেবা বন্ধ, সকালবেলা আচমকা মেসেজ এসছে যে আজকে নেট বন্ধ থাকবে, যতক্ষণ না সরকার পারমিশন দিচ্ছে আবার ততক্ষণ অবধি বন্ধ থাকবে। সেই জন্য আজকে দিনটা খুব বোরিং যাবে, মোবাইল থাকলে তো জানোই একটু ঘাটাঘাটি করা হয়, সময়টা কেটে যায়। আর হচ্ছে গিয়ে আজকে আমার নাচের ক্লাসও ছিল, কিন্তু সেটাও হয়তো আমি করতে পারবো না, কারণ নেট না থাকলে আমি করবো কী করে, আমাকে তো ক্লাস অনলাইনে করায়। তো সেই ভিডিও তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ ঘর পুরো খালি, কেউ নেই, এখন আমি একা, আর ছেলে চলে গেছে, ছেলের বাবা চলে গেছে, তো আড়াইটে অবধি পুরো একা, ছেলেকে আনতে যাব, ওর বাবার আস্তে আস্তে আটটা বাজবে। তো ততক্ষণ আমি, আমার কিছু পড়াশোনা আছে, আমি যেগুলো পড়াশোনা করি বাড়িতে, ছেলের সাথে সাথে আমি নতুন করে ইংরাজি পড়াশোনা করি, ইংরাজিটা নিয়ে বেশি বেসিক্যালি পড়ছি, তো সেই কিছু ইংরাজি বই আছে সেগুলো আমি পড়বো, আর আমার কিছু গল্পের বই আছে সেগুলো আমি পড়বো, দেন কুচকাজ কিছু কাজ থাকলে সেগুলোও করব। তো দেখতে থাকো, সাথে থাকো, আড়াইটের সময় আবার বিশ্বায়ন আসবে, তখন তোমাদেরকে নিয়ে যাব, তোমরাও যাবে আমার সাথে ওকে আনতে, আর তারপরে দেখতে থাকো, সারাদিন থাকো, তাহলে বুঝতে পারবে আমার সারাদিনের কী রুটিন।
তো ব্লগ ভিডিও আমি সেরকম হয়তো বেশি করি না, আমি এরকম ডেলি রুটিন সেরকম কিছু দিই না, কারণ হচ্ছে গিয়ে একই তো রুটিন, কি দেব, মানুষ দেখতে তো বোর হবে, মানুষের দেখার জন্য তো একটা কিছু লাগবে, তো সেই জন্য ব্লগ ভিডিও করি না, খুব রেয়ার। আজকে ইচ্ছা হলো তাই একটু করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ইন্টারেস্টিং কিছু থাকলে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো আজকে সারাদিন। তো জাস্ট চান করে এসে বসলাম, পুরো চুল ভেজা। এইমাত্র মা ফোন করেছিল, ছোট পিসি ফোন করেছিল, আয়ত্রী ফোন করেছিল, সবার সাথে কথা বললাম। এইবার তোমার আসলে তখন কাজ করে একটু শুয়ে পড়েছিলাম, পড়তে পড়তেই ঘুম পেয়ে গেছিলো, তাই আর মাঝখানে আর ভিডিও করা হয়নি। স্নান করে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। স্নান টান হয়ে গেছে, এইবার দেখি আর কী কী কাজ আছে, তারপরে যাবো বিশ্বায়নকে আনতে। দেখতে দেখতে 2:30 বেজে যাবে, আর এই কিছু জামাকাপড় আছে এগুলো গোছাতে বসেছি, গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো প্রচুর রোদ্দুর, দেখতেই পাচ্ছ আমাকে। আমি এখন যাচ্ছি, ছেলেকে আনার সময় হয়ে গেছে, যেতে হবে যেখানে ছেড়ে এসেছিলাম ওখানেই যেতে হবে আনতে, তো ওখানে যাচ্ছি আনতে। চলো তোমরাও আমার সাথে। দেখতেই পাচ্ছ বিশ্বায়নকে নামিয়ে দিয়েছে, এখন আমি আর ও যাচ্ছি দুজনে মিলে। ও ছাতা ধরবে বলে রেডি হয়ে গেছে, ছাতা যদিও ধরতে পারছে না। বাস থেকে নামলো, বাস আসেনি, আজকে একটা ওই ছোটো গাড়ি এসছিলো ওটা করেই ওটা থেকেই নামলো। তো চলো চল বাবা, গিয়ে বাড়ি গিয়ে কথা বলছি। এই হচ্ছে আমাদের থালা, এই যে আলুর দম, তেল পটল, ডাল, চিপস, দুজনের ভাতের থালা। তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরবেলায় বিশ্বায়নকে নিয়ে এসে আর শরীর দিচ্ছিল না, ওরও শরীর দিচ্ছিল না, আমারও শরীর দিচ্ছিল না, কোনো রকম খেয়ে আমরা শুয়ে এই জাস্ট উঠলাম। উঠে বিশ্বায়নের কিছু মানে স্কুল ইউনিফর্ম ছিল যেটা পরে গেছিলো সেটা ধুয়ে টুয়ে দিলাম, আর এখন আমরা বসেছি বিশ্বায়নকে নিয়ে পড়তে। বিশ্বায়ন স্কুলের হোমওয়ার্ক করছে। তো এখন বাজে 7:30, এখনও এখানে এরকম রোদ, ছাদে এখন আমরা কিছুটা সময় কাটাবো আজকের। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি দূর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।